আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। বন্ধুরা, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের বা বিভিন্ন অপারেটর এর সিম ইউজ করি, কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হয় যে একটি এনআইডি এর অধীনে কয়টি সিম নিবন্ধিত রয়েছে, সেটি অবশ্যই আমাদের জানা জরুরি। আবার অপরদিকে আমাদের এনআইডি এর অধীনে অন্য কোনো সিম রেজিস্ট্রেশন করা রয়েছে কিনা সেটিও জানা জরুরি। আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো বা শেয়ার করব যে আমাদের এনআইডি এর অধীনে কয়টি সিম রেজিস্ট্রেশন রয়েছে স্টেপ বাই স্টেপ। এবং এখানে বলে রাখা ভালো যে একটি এনআইডি এর অধীনে সর্বোচ্চ 15টি অপারেটর এর সিম নিবন্ধন করা যায়। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে এই ধরনের অ্যামেজিং ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং এখানে আর্নিং রিলেটেড অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, আশা করি প্লেলিস্টে ক্লিক করলে স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি স্কিপ না করে দেখলে আপনি নিশ্চিত হয়ে যাবেন। রাইট, আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এটি প্রথমে এখানে লেখা রয়েছে *16001# এবং এনআইডি নাম্বার দিতে বলেছে। সো প্রথমে যে কাজটি করবেন, আপনি সরাসরি মোবাইল প্যাডের মধ্যে চলে যাবেন। আমি আবার বলছি, আপনি আপনার মোবাইল প্যাডের মধ্যে চলে যাবেন। আমরা সচরাচর যেভাবে অন্যকে কল করি, কল করার জন্য আমরা মোবাইল প্যাড ইউজ করি। সো মোবাইল প্যাডে আসার পরে প্রথমে লিখবেন *, এরপরে *16001, এরপরে *# দিবেন। *# দেওয়ার পরে যখন আপনি এন্টার প্রেস করবেন, তখন আপনি এনআইডি এর 4 ডিজিট, সর্বশেষ যে 4 ডিজিট রয়েছে সেই 4 ডিজিট ইউজ করে আপনি আপনার রেজিস্ট্রেশন কয়টি হয়েছে, তার মানে আপনার এনআইডি এর অধীনে কয়টি মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন রয়েছে সেটি জানতে পারবেন। অলরাইট, এটি হচ্ছে অপশন নাম্বার 1। এটি যদি কাজ না হয় তাহলে আপনি স্টেপ বাই স্টেপ আগাতে থাকবেন। প্রথমত আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনফো, ইনফো লিখবেন মেসেজে। আপনি আমরা সাধারণত মেসেজ অপশনে গিয়ে যে কোনো ব্যক্তিকে মেসেজ পাঠায়, মেসেজ অপশনে গিয়ে আপনি ইনফো লিখবেন। ইনফো লিখে আপনি সাথে সাথে পাঠিয়ে দিবেন 4949 এই নাম্বারে। তখন সাথে সাথে আপনার জিপি নাম্বারটি দেখতে পাবেন যে এই এনআইডি এর অধীনে কয়টি জিপি নাম্বার রয়েছে। এরপর যেটি সেটি হচ্ছে আপনি মোবাইল প্যাডের মধ্যে যাবেন, যাবার পরে *16001*#, লিখে যখন সেন্ড করবেন তখন আপনি বাংলা লিঙ্কের কয়টি রেজিস্ট্রেশন রয়েছে সিম সেটি দেখতে পাবেন। এরপর যেটি সেটি হচ্ছে *121*4444 এবং *#, এটি দেওয়ার পরে আপনি জানতে পারবেন আপনার এনআইডি এর অধীনে কয়টি এয়ারটেলের বা ওয়ারিদের সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। এরপর যেটি সেটি হচ্ছে *16003#, এটি হচ্ছে রবির নাম্বার জানার জন্য, অর্থাৎ আপনার এনআইডি এর অধীনে কয়টি রবির নাম্বার রেজিস্ট্রেশন করা রয়েছে। সর্বশেষ হচ্ছে আপনি মেসেজ অপশনে যাবেন, মেসেজ অপশনে যাওয়ার পরে ইনফো লিখবেন, ইনফো লেখার পরে *16001# সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনার এনআইডি এর অধীনে কয়টি টেলিটকের সিম রেজিস্ট্রেশন করা রয়েছে সেটি দেখতে পাবেন। এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিওটি। ভিডিও আশা করি আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি কোন অপারেটর এর কয়টি সিম আপনার এনআইডি এর অধীনে রেজিস্ট্রেশন করা রয়েছে। এতে করে আপনি দুটো সুবিধা পাবেন। প্রথমত, আপনি অপারেটর এর অফিসে না গিয়ে ঘরে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে খুব সহজেই এই কোডগুলো ইউজ করে আপনি আপনার তথ্যগুলো সহজেই জেনে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট থাকলে কমেন্ট করে জানান। অযথা কোনো খারাপ কাজ অথবা অন্য কোনো ব্যাড উদ্দেশ্যে এটি ইউজ করবেন না, নিজের প্রয়োজনের জন্য অথবা নিজের ইনফরমেশান জানার জন্য এই জিনিসগুলো ইউজ করবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।